আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আর একটা ক্যামেরা নিয়ে আসছি, একটা ক্যাননের 600D ক্যামেরা। তো এটা হচ্ছে ডেড ক্যামেরা, তো আমরা দেখব যে এটা আসলে রিপেয়ার করা যায় কিনা। তো ক্যামেরাটা আমরা ব্যাটারি ভোল্টেজ ব্যাটারি সব চেঞ্জ করে দেখছি, চেক করে দেখছি, ঠিক আছে। বাইরেও কোনো ফিজিক্যাল ড্যামেজ বা কোনো সমস্যা মনে হচ্ছে না। বাটন টাটন এগুলো মোটামুটি বাইরে যা যা দেখা যায় সব দেখছি, সব ঠিক আছে। তো এখন হয়তো মনে হচ্ছে এটার ভেতরে মাদারবোর্ড বা পাওয়ার বোর্ডের সমস্যা হতে পারে। তো আমরা এটা খুলবো, খুলে দেখবো যে আসলে বিষয়টা কী। ব্যাটারিটা ঠিক আছে, আমরা দেখছি মেমোরি কার্ড বেশ ঠিক আছে, সুইচগুলো সব ঠিক আছে, কিন্তু কোনো দেখেন কোনো রেসপন্স নাই, কোনো রেসপন্স নাই, লেন্স ওঠানামা কিছুই করে না। তো আমরা এটা খুলে দেখি যে ভেতরে কী সমস্যা আছে। এটা খোলার পরে দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডটা একদম ফ্রেশ দেখা যাচ্ছে, ঠিক আছে, কানেক্টরগুলো সব ভালো আছে। তো আমরা আগে ডিসকানেক্ট করে মাদারবোর্ডটা ওঠাবো, ওঠানোর পরে দেখব যে আসলে মাদারবোর্ডে কোনো ফল্ট বোঝা যায় কি না। তবে এটার যে সমস্যা কাস্টমার বলছে, সেই সমস্যা হিসেবে যদি আমরা ধরি, তাহলে মনে হয় এটার সিপিইউ থেকে সমস্যা হয়েছে। মাদারবোর্ডে যে মেন সিপিইউটা থাকে, এটা থেকে সমস্যা হয়েছে, কারণ কাস্টমার বলতেছে যে এটা চালাতে চালাতে ছবি তুলতে তুলতে অফ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আসলে আমরা যেটা সাসপেক্ট করে থাকি, মেনলি সিপিইউ বা ইমেজ প্রসেসর থেকে সমস্যাগুলো বেশিরভাগ হয়ে থাকে। তো দেখা যাক, আমরা মাদারবোর্ডটা পুরোপুরি বের করি, দেখা যাক কী হয়। আর আপনারা যারা ক্যামেরা ইউজ করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বল দিই, সেটা হচ্ছে যে আসলে ক্যামেরাগুলো রাখার সময় খুব সাবধানে একটু দেখে শুনে রাখবেন, যাতে এটা কোনোভাবে ড্যাম না হয়। সিলিকা জেল বা ভালো কাভারিংয়ের মধ্যে এটা আসলে রাখা উচিত, যেখানে সেখানে ফেলে রাখা, আর্দ্র জায়গার মধ্যে, ময়লার মধ্যে ফেলে রাখলে সাধারণত এই সমস্যাগুলো হতে পারে। বা অনেকে আবার করে যে হয়তো শখের বসে ক্যামেরা ইউজ করে, ওই কিছুদিন চালানো হয়েছে, শখ মিটে গেছে, ফেলে রাখছে, এখন 2-3 মাস পরে ক্যামেরা বের করতে গিয়ে দেখা যায় ক্যামেরা অন হয় না। তো এই কারণে আমি বলবো যে আসলে আপনাদের ক্যামেরাগুলো নিয়মিত ইউজ করাটাই বেটার। যদি রেখে দেওয়ার দরকারও হয়, সেক্ষেত্রে ব্যাটারিটা 50% চার্জ করে ব্যাটারি খুলে ক্যামেরা সিলিকা জেল দিয়ে ভালো করে রেখে দেবেন, অন্তত মাসে 1-2 বার ক্যামেরা বের করে চালাবেন, একটু ছবি তুললেন, একটু ভিডিও করলেন, তাহলে ইনশাল্লাহ আপনার ডিভাইসটা নষ্ট হবে না এভাবে। তো আমরা এই মাদারবোর্ডটা বের করলাম, এখন দেখতে পাচ্ছেন বোর্ডটা একদম ফ্রেশ, কোনো সমস্যাই মনে হচ্ছে না। হ্যাঁ, তো সমস্যা হিসেবে আমাদের মনে হচ্ছে যে এটার এই যে বড় আইসিটা দেখতে পাচ্ছেন সিপিইউ থেকে, এটা থেকেই সমস্যা হয়েছে, এই যে এই সিপিইউ থেকে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ইমেজ প্রসেসর, সাথে একটা র্যাম, আর এই দুইটা যে মেমোরি বাফার আর কি, হাই স্পিড মেমোরি বাফার, ভিডিও করার সময় এটা কাজে লাগে। তো আমরা এইসব সাইডে বা আশপাশে কোনো প্রবলেম মনে হচ্ছে না। এই ধরনের সমস্যা যেটা কাস্টমার যে সমস্যার কথা বলতেছে, যে যেভাবে এটা অফ হয়েছে, আমি মনে করি যে সিপিইউ থেকেই সমস্যা হয়েছে। তো আমরা আগে এটা হালকা একটু সোলার মানে হট এয়ার স্টেশন দিয়ে এটা হিট দিয়ে দেখবো, ইনশাল্লাহ এটা অন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কী হয়। কানেক্টরগুলো আমরা সব চেক করছি, সব ওকে আছে, পাওয়ার বোর্ডটা ঠিক আছে, কোনো ফল্ট দেখা যাচ্ছে না বা কোনো শর্ট, এরকম কিছুই নাই। তো আমরা মনে করতেছি সিপিইউটা, তো দেখা যাক, আমরা সিপিইউটা হিট দিয়ে দেখি। এখানে আসলে সিপিইউ হিট দেওয়ার সময় কিছু জিনিস খেয়াল করতে হবে, যাতে আপনার হিটটা কম বা বেশি না হয়, আর হিটটা যাতে এই যে অংশ আমরা কাজ করবো সেই অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে, আশপাশে কোথাও না লাগে। আর অবশ্যই ভালো মানের হয়ে হচ্ছে আপনার ফ্লাক্স ইউজ করতে হবে। তো আমরা আমাদের টেম্পারেচার একটা নির্দিষ্ট মাত্রায় সেট করে নিয়েছি, এখন আমরা এটাকে ফ্লাক্স দেবো, প্লাস এটাকে আস্তে আস্তে আমরা হিট দেবো, দেখা যাক দেওয়ার পরে কী হয়।
এর মধ্যে হিট দেওয়ার সময় যদি ভেতরে কোনো ড্যাম্পিং থাকে বা কোনো শর্ট বা কোনো অন্যান্য সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ চলে যাবে। দেখা যাক কি হয়, ট্রাই করে দেখতে দোষ নেই। অনেক সময় দেখা যাচ্ছে যে না হলে পরে তখন ওই পুরোপুরি আপনার মাদারবোর্ড চেঞ্জ করা লাগে, কারণ এই আইসিগুলো রিভলভ করে লাগালে কাজ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আমি আশা করতেছি ইনশাল্লাহ ক্যামেরাটা উঠে যাবে, দেখা যাক। আমাদের হিট দেওয়া হয়ে গেছে, এখন আমরা এটাকে সেটিং করব। সেটিং করে আমরা আপনাদের দেখাবো যে আসলে কাজ হলো কিনা। দেখেন আমরা ব্যাটারি লাগিয়েছি, যাক আলহামদুলিল্লাহ আমাদের ক্যামেরা কাজ করতেছে। এ দেখেন যে শাটার নিচ্ছে, ঠিক হয়ে গেছে। এখন আমরা এটাকে পুরোপুরি সেট করব, সেট করে আপনাদেরকে ছবি তুলে ভিডিও করে সরাসরি দেখাবো। আর ক্যামেরায় কাজ করার সময় অবশ্যই সবসময় ব্যাটারি ডিসকানেক্ট করে নিতে হবে। আমার নিজেরই একটা এরকম রেকর্ড আছে, আমি ব্যাটারি লাগানো অবস্থায় ক্যামেরা সেট করতে গিয়ে হাত থেকে আমার এই ডিসপ্লে অংশটা মাদারবোর্ডের উপরে পড়ে শর্ট হয়ে গিয়ে একটা মাদারবোর্ড আমি নষ্ট করে ফেলছিলাম। প্রথম দিকের অবশ্যই ঘটনা, দেখেন ছবি উঠতেছে, আলহামদুলিল্লাহ ক্যামেরাটা ভালো হয়ে গেছে। যে লাইভ মোড, তো ভিউয়ার্স যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়ে থাকে ইনশাল্লাহ আমাদের কাছে আনবেন, আমরা আপনাদের ডিভাইসটা সেরে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমাদের অ্যাড্রেস তো দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সমস্যা হলে এখানে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক সমাধানটা দেওয়ার। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।